আসসালামু আলাইকুম। তাহলে রাহাত মণ্ডল আপনাকে যুক্ত করা হয়েছে। রাহাত মণ্ডল আপনি বলেন তাহলে। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন। ও, আমারে আপনি 8:30টার দিকে একবার যুক্ত করছিলেন, আচ্ছা বলেন। এখানে কি আমার প্রোফাইলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ছবি নাম সবই তো দেখা যাচ্ছে। আমি আপনার ভিডিও দেখি, বেশ কিছুদিন ধরে আপনার ভিডিও দেখতেছি, আর এই ফেসবুকে যে নামটা দেওয়া আছে এটা আমার রিয়েলি নাম। তখন কথা বলতে পারি না, আমি দোকানে আসলাম, আমি দোকানে কাজ করতেছিলাম, তাই কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা বলেন এখন তাহলে। আমি আর কি একটু, আমার আমি তো স্বাধীন মানুষ, তো তাই একটু স্বাধীনতার বিষয়ে আর কি একটু জানতে চাইছিলাম। স্বাধীন মানুষ বলতে আপনি কিভাবে স্বাধীন মানুষ, বুঝলাম না তো বিষয়টা। মানে আমার আমার ব্যক্তিগত জীবনে যেন কারো প্রভাব না থাকে। মানে আপনার ব্যক্তিগত জীবনে কারো প্রভাব নাই? হ্যাঁ, এরকম আর কি আমি চাইতেছি। কিন্তু আমার কাছে বর্তমানে মনে হইতেছে এমন যে পুরা বাংলাদেশটা যেমন একটা কোমীয় মাদ্রাসা, একটা বিরাট একটা মাদ্রাসা, এমন আর কি আমার কাছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কি বলতে চান সেটা বলেন। আমি বলতে চাইতেছি আমি বলতে মডেল চাইতেছি ভাই, কি আপনি কি বাংলাদেশে আছেন? হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশে আছি। ওরে 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 ভাই রে, লক্ষ্মী ভাই রে রে, এত এত সাহস দেখানোর দরকার নেই রে ভাই। আপনার ধর্ম কি হিন্দু ধর্ম, মানে হিন্দু পরিবার কি হিন্দু না ধর্ম? না, আমি আমি পারিবারিক ভাবে মুসলিম। পারিবারিক ভাবে মুসলিম। আপনার নাম রাহাত মণ্ডল? আচ্ছা, রাহাত বাট মণ্ডল। আপনার আপনার বাপ মা যদি শুনে আপনি এই কথা বলতেছেন লাইভে এসে, আমি এবার না আমি তো উত্তম এই মধ্যম। কারণে আমি তো এই কারণেই বলতেছি যে আমার ব্যক্তিগত জীবনে আমি কারো প্রভাব দেখতে চাই না। ধরেন আপনি আপনার বাপ মার থেকে উত্তম মধ্যম খাইলেন না, আপনার আপনি এলাকায় বুলি হবেন না? না, এদিক বুলি দিয়ে হবেন সমস্যা না, আমার এলাকায়? পরিবারের বুলি দিক হবেন দিয়ে। না হ্যাঁ, এলাকায়? কেউ কিছু এলাকায় কেউ কিছু বলবে না আপনাকে? না বললেও আর কি এই বিষয়ে আর কি আমার সাথে পারে না, যেমন তারা আচ্ছা ঠিক যদি আছে, তাদের বুঝতে পেরেছি। রাহাত ভাই আপনি অনেক বড় হ্যাডম ভাই, আপনি অনেক বিরাট একটা হ্যাডম। তো ইয়ে আপনি নিয়ে না ভাই, এরকম আপনি বলি জাস্ট আপনি নিজের সব রাখেন না। আপনাকে ভাই, আচ্ছা আপনাকে ভাই আচ্ছা, বুঝা বেচারা যাচ্ছে, বলতে যাচ্ছে আরো দেখাই ফেলাইছে, বলতে যাচ্ছে ভাই, শুধু একটু। এরপরে কি বলতে, না কি বলে তারপর তো মানে ইয়া হয়ে যাবে, আচ্ছা ঘটনাটা শুনেন, দেখা যাবে। না না রাহাত ভাই, না না, মাইন্ড মাইন্ড খেয়াল মনে শুনেন, হয় ডায়াল ডাউন করেন ইসলাম কি। সম্পর্কে বা ধর্ম, ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে যত নেগেটিভ কথা আছে একটু ডায়াল ডাউন করেন, ওগুলা বলে না এখন। হ্যাঁ, ওগুলা না না, বলে আমি এগুলি বলতে চাইতেছি না, মানে আমি এটাই বলতে চাইতেছি আমার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়ে আর কি বলতে চাইছি। এই জায়গার মধ্যে অনেকেই প্রভাব দেখাতেছে, এটা ধর্মের দিক দিয়ে ঠিক আছে, স্বাধীনতার দিক দিয়ে কি এটা ঠিক আছে কিনা আমি এই বিষয়ে আপনার আর কি বলতে ধর্মে, চাইছি। শুনেন ভাই, আপনি যে সমাজে আছেন, যদি বাংলাদেশে থেকে থাকেন, আপনার ওই ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য নেই। এটা আপনার যে প্রতিবেশী যারা মুসলমান আছে বা মুল্লা আছে বা যারা আছে, এটা তারা এক পয়সার মূল্য দিবে না, বরং তারা আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে। আপনি আপনি তাদের হামলার শিকার হতে পারেন। আপনি এটা বুঝেন না? আপনি কোথায় থাকেন? নিশ্চয়ই কোনো গ্রামে বা শহরে বা মহল্লায় তো থাকেন, এবং আপনি যেভাবে তো চেহারা দেখাচ্ছেন এটা তো অন্য কেউ দেখবে। দেখলে আপনি যতই বলেন না কেন, আমি আমি তো কাউকে আঘাত করতেছি না, কিন্তু আমি ভাই বলতেছি যে আমার ভাই আপনার স্বাধীন যুক্তি তো জীবনের কথা বলতেছি, ভাই এই ভাই জায়গাটা আপনি তো আমি মুসলমানের আঘাত তো করা হইতো। ভাই, মুসলমানের হ্যাঁ তো ওই 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 বুদ্ধিমত্তা লোক তো না বাংলাদেশে আচ্ছা, যে আর ভাই ভাই আমি, আর ভাই এভাবে বলে না, এভাবে বলে না। আচ্ছা ভাই শুনেন, ধরেন আপনার যদি ইয়ে হয়, ধরেন আপনার যদি পার্সোনাল কোনো স্পেসে লোক ঢুকে, বা আপনি মনে করেন আপনি স্বাধীনতা পাচ্ছেন না, তাহলে আপনার যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়া লাগবে ফার্স্ট অফ অল, যে স্বাবলম্বী নিজের টাকায় নিজে ইয়ে করতে হবে। আর আপনার যদি মনে হয় যে আপনার পরিবার আপনার উপর বেশি বোঝা চাপায় দিচ্ছে, আপনার উপর বেশি ইয়ে করতেছে, আপনি এগুলো চাচ্ছেন না জীবনে, তাহলে তাহলে পড়াশোনা করতে ঢাকা চলে যান বা দূরের শহরে চলে যান, বা যদি না, পারেন পড়াশোনা বা এখন আর আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে আচ্ছা করে ঠিক আছে, ফেলাইছি, তাহলে আমার তাহলে তাহলে কাজ সংসার। করতে তাহলে কাজ করতে শহর চেঞ্জ করেন, কাজের জন্য শহর চেঞ্জ করেন, অন্য জায়গায় থাকেন, পরিবার পরিবার আলাদা আলাদা হবে। প্রবলেম মানে ফারুক এই ভাই দেশটাতেই কথা মানে একটু আমি আলাদা স্বাধীনতা আর করাচ্ছেন। কি। আচ্ছা এক ঠিক আছে মিনিট এক মিনিট, কথা এক মিনিট এক বাড়ানোর মিনিট, কোনো কারণ শেষ দেখছি করছেন? না। আমি আমি শুয়ে পড়াম। না রাহাত মণ্ডল ভাই, আপনার সাথে আপনার ছবিটবি দেখায় আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে এই জিনিসগুলো আমরা অ্যালাউ করি না, ঠিক আছে না, না? সেটা আমি তো আপনার আপনি লাইফে আর কখনো যুক্ত হই নাই, আজকে প্রথম না যুক্ত হয়েছি, না, তাই আমরা এই আমি জিনিসটা আসলে অ্যালাউ বুঝতে করি না, পারছি না। আমরা এই জিনিসটা হ্যাঁ, অ্যালাউ করি না, অ্যালাউ করি না, সেই জিনিসটাকে আমি আমরা অ্যালাউ করি না। ছবিটা দেখুন জায়গায় বন্ধ করে ভিডিওটা, আমি বুঝতেছি না আর কি, আমি আজকেই প্রথম যুক্ত হয়েছি তো। আচ্ছা তাহলে নেক্সট দিন আপনি একটা এই জিনিসটা একটু ইউটিউবে ঢুকে একটু শিখে নিবেন, ওখানে টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে একটা ফেক নেম ব্যবহার করতে হয়, কিভাবে ছবি চেঞ্জ করতে হয়, সেই টিউটোরিয়াল গুলা ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবে লিখে ঢুকে সার্চ করবেন হাউ টু ইউজ স্ট্রিম ইয়ার্ড, লিখে সার্চ করবেন, তাহলে আপনাকে দেখা দিবে তারা যে কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? আজকে আর কোনো কথাই আপনার আমরা আমরা শুনবো একটা না। কথা বলি ভাই, এই লোক খুবই বোকা সোকা লোক, খুবই বোকা সোকা লোক, সাদা সরল লোক। এই লোকের কথা এরকম সিরিয়াস নেওয়ার দরকার নেই। মনোল ভাই আপনার জন্য শুভকামনা রইল, নিজের আমি তো সাদা নিজের সাদা নিজের প্রশ্ন জিজ্ঞাসা করলাম। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি সাদা সিধা প্রশ্নই ছিল, বাট আমাদের আচ্ছা ঠিক আছে, দায়বদ্ধতার জন্য আমরা পারছি না আপনার সাথে কথা বলতে, বা আমাদেরকে মাফ করে দেন ভাই, সরি। বাট কি বলবো, মানে আসলে ভাই সাদা সাদা না না, সিধা লোক, লোকটা বোকা সোকা বোকা সোকা ছেলে, কিছু বুঝে নাই বোকাসোকা বেচারা, ছেলে, ওর উপর হামলা করবে তো, বয়স। বাড়ি ঘর জ্বালিয়ে দিবে, বুঝেছেন? মুসলমানরা কত এটাই তো সমস্যা আর কি, শুভ, বোকাসোকা ছেলে নিয়ে লোক বুঝে না, এলাকা সুদ্ধ পুড়িয়ে দিবে, এলাকা সুদ্ধ পুড়িয়ে দিবে, ঘর বাড়ি পুড়িয়ে দিবে, বোকা ছেলে বুঝে না কিছুটা।
আচ্ছা, পরের জনকে যুক্ত করছি, মাজেদ হোসেন, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই ধন্যবাদ, এর আগে একবার জয়েন হয়েছিলাম, তখন তো বলার সুযোগ হয়নি, আবার পার্সোনাল কিছু সমস্যা করে, সো হয়তো বা আপনি চিন্তা করেছেন আমি এখন একটা এই যে এই এরকম অবস্থা ছিল আমার ক্যামেরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আমার ছবিটা শো করতে যাচ্ছি না, এভাবেই থাকুক, হয়তো ক্যামেরার একটা ইয়া। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সেদিন আমি আসলে ধর্মত্যাগ করেছি প্রায় 2 বছর হয়ে গেছে কাছাকাছি। সো বিষয়টা হচ্ছে আমি আপনাকে কিছু আমার অনুভূতি শেয়ার করতে চাই, যদি আপনি অনুমতি দেন। এই জিনিসটার আসলে আমাদের একটা আলাদা মানে প্রোগ্রামই আছে, মুক্তির অনুভূতি, সেখানে আসলে আমরা আমরা কিভাবে ধর্মত্যাগ করলাম বা ধর্মত্যাগের সময় আমাদের কি কি অভিজ্ঞতা হয়েছে সেই জিনিসগুলো ডিটেইলসে আমরা সেখানে আলোচনা করি। এটার জন্য আপনি মাতব্বর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এবং মুক্তির অনুভূতি যে সিরিজটা আছে সেখানে আপনি আমার লাইভে এটা বললে এই জিনিসটা মানে থাকবে না, এটা মানে ওইখানে ওইখানে হলে মানে আমরা সাজিয়ে রাখার মতো জিনিসটা ওইখানে থাকলে একটা ডেটাবেসে থাকবে। কিন্তু আপনি এখানে কোনো ছোট পয়েন্ট বলতে চান, কোনো পয়েন্টে কথা বলতে চান সেটা বলতে পারো। ওই জায়গায় বললে আপনার জিনিসটা মানে আলাদা একটা ভিডিও তো থাকলো আর ওটা সেফ থাকলো। তবে একটা ছোট একটা ফ্যামিলি বিষয় মেনশন করি, সেটা হচ্ছে আমার ফ্যামিলি সবাই জানে যে আমি এরকম প্রথম দিকে যখন এটা ব্লাস্ট যখন গুম হয়ে যায় আমার ক্ষেত্রে, তখন অনেকেই অনেক কানাকানি করছে, বিশেষ করে আমার মেজো ভাইয়া, উনি আসলে খুবই দ্বন্দ্ব লেগে গিয়েছিল, আস্তে আস্তে স্বাভাবিকতায় ফিরে আনছে আমি নিজেই, কারণ ধর্মটাকে আমি তাকে এমনভাবে বুঝিয়েছি মানে মনুষ্যত্বের উপরে কোনো কিছু, ধর্মটাকে এত সিরিয়াস ভাবে নেওয়ার কিছু, ওরকম থেকে থাকবে না থাকে না, আপনি ভালো মানুষ হয়ে থাকবেন, এদের ফাইন। সো ধর্মের কারণে পারিবারিক ভিতরে দ্বন্দ্বের কোনো মানে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কোনো মানে হয়, কারণ আমার ফ্যামিলির প্রায় বেশিরভাগ বুঝতার, সো তারা তাদের কীভাবে বুঝিয়েছে আল্লাহর মতো সব কিছু ঠিকঠাক আছে। আল্লাহ অনেক রহমত করেছে, রহমত সব ভালোভাবে ঠিকঠাক আছে, তাহলে বলেন এরপরে। আচ্ছা তাহলে আমার এটাই ছিল, আমি তাহলে আজকে বিট নাই, ঠিক আছে, আচ্ছা তাহলে আর, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।